হ্যালো এই কেমন আছেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি গুইসাপ এবং এটার কালারটা দেখেন খুবই ইউনিক গুইসাপ মূলত তিন ধরনের কালারের হয়ে থাকে একটি ধূসর একটি কালচে আর একটা হচ্ছে এরকম কালারফুল তো এই কালারফুল যে গুইশাপটা এটা খুবই কম দেখা যায় আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করছি এই ঘটনাটি ছিল আমাদের গ্রামের বাড়িতে আমি যখন গিয়েছিলাম তখন দেখলাম একটা ছোট একটা গুইশাপ এটা একটা গুইশাপের বাচ্চা কিন্তু গুইশাপ অনেক বড় হয়ে থাকে বিশাল বড় হয়ে থাকে এবং এদের চামড়াটাও খুব মোটা হয়ে থাকে গুইশাপ কিন্তু অনেক নিরীহ প্রাণী এবং এটা কিন্তু আমাদের অনেক উপকার করে থাকে কিন্তু গ্রামের লোকজন তো এত ভালো বুঝে না এরা এরা এদেরকে দেখা মাত্রই মেরে ফেলে এবং এদেরকে রক্তচোষা নামেও চিহ্নিত করে থাকে তো আমি এই গুইসাপটা দেখা মাত্রই আমি ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি হয়তো বা আপনারাও দেখেননি কারণ এটা খুবই একটা রেয়ার একটা গুইসাপ এবং এটা একটা গুসাপের বাচ্চা দেখুন অনেক স্লোলি হাঁটছে এরা আসলে ছোট ইঁদুর ব্যাং তারপর হচ্ছে বিষাক্ত সাপ খেয়ে এরা জীবন ধারণ করে এরা গাছের কোটরে মাটির গর্তে থাকতে বেশি পছন্দ করে সো আশা করছি এটা খুব ভালো লাগবে আপনাদের কেমন লাগলো জানাবেন